বছর ধরে চলছে? কি করে দিচ্ছে এতগুলো আইটেম দিয়ে, তোমার লাভ কি হচ্ছে? যেমন চলে তেমনই, এটা এখানে এভাবে যে চলে সেইভাবে চলে। সাথে আছে সবজি, আছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি দিয়ে এই চার আইটেম দিয়ে 25 টাকা। এই হলো কোয়ান্টিটি, এতটা কোয়ান্টিটির খিচুড়ি, সাথে আছে দুটো বেগুন ভাজা। অনেক অনেক স্বাগত জানাই বঙ্গালসের নতুন একটা এপিসোডে। মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্টে 25 টাকায় পেট ভর্তি খাবারের খোঁজ দিতে চলেছি মা অন্নপূর্ণা খিচুড়ির সেন্টার। ভাবতে পারছেন 2023-এ দাঁড়িয়ে 25 টাকায় আপনারা পেট ভর্তি খাবার খেতে পারবেন? ভাবতে পারছেন খিচুড়ির সাথে আছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর একটা তরকারি। দারুণ না? তো দিদির সাথে একটু কথা বলে নেবো, সব ডিটেলস বলবো, কোথায় এসছি সব কিছু জানাবো। আপনারা জানেন আমরা খুব ভালোভাবে ডেসক্রিপশন বক্সের লোকেশান, ফোন নাম্বার, অ্যাড্রেস ভালোভাবে প্রোভাইড করে দিই। আশা করি আপনাদের অসুবিধা হবে না। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্কটাও ফলো করে নেবেন। দমদম ক্যান্টনমেন্ট প্ল্যাটফর্ম নাম্বার 1 এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অন্নপূর্ণা খিচুড়ি সেন্টার। জাস্ট দেখুন, এখানে খিচুড়ি, ঘুগনি, রুটি, সবজি, ডিম সেদ্ধ, ডিমের অমলেট থেকে আরম্ভ করে অনেক কিছু ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন। হ্যাঁ, দোকানের ওনার হচ্ছে মামুনিদি। তো মামুনিদির মুখ থেকে শুনে নেবো 2023-এ দাঁড়িয়ে এতটা রিজনেবল প্রাইসে কী করে এতগুলো খাবার দিচ্ছে দিদি, লাভ হচ্ছে কি আর খাবারের টেস্ট কেমন, সব ডিটেলস আপনাদের জানাবো। দিদি তোমার নামটা একটু বলো। মামুনি মণ্ডল আমার নাম। তুমি কোথায় থাকো? আমি দমদম ক্যান্টনমেন্টেই থাকি। এই দোকানটা কত বছর ধরে চলছে? 10 বছর হয়ে গেছে। 10 বছর ধরে কি খিচুড়ি সেল করছো? হ্যাঁ, আগে চা ছিল, চা বন্ধ করে দিয়ে এখন খিচুড়ি, রুটি, সবজি এগুলোই বেচছি। একটু তোমার খিচুড়িটা একটু দেখাও দেখি। হ্যাঁ দেখো, কালারফুল, অসাধারণ স্মেল বেরিয়েছে খিচুড়িটাতে। তা দিদি 25 টাকায় কি করে দিচ্ছে এতগুলো আইটেম দিয়ে, তোমার লাভ কি হচ্ছে? মানে এখানে যেমন চলে তেমনই, এটা এখানে এভাবেতেই চলে সেইভাবেতে আমরা এখানে ব্যবসা করছি। খিচুড়ির সাথে কি কি আইটেম আছে? খিচুড়ির সাথে আছে সবজি, আছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর খিচুড়ি দিয়ে এই চার আইটেম দিয়ে 25 টাকা। আর যদি কেউ ডিমের অমলেট নেয় সেটা আলাদা আছে। আমরা ওই 8টার দিকে খুলি, 7:30-8টায় খুলি, আর রাত 9:30-9:30 পর্যন্ত। রাত্রিবেলাও কি খিচুড়ি সেল করো? হ্যাঁ, খিচুড়ি রুটি দুটোই থাকে। তোমার লোকেশনটা একটু বলে দাও দর্শকদের, কিভাবে তোমার দোকানে আসবে? শিয়ালদার দেখতে আসলে যে কোনো ট্রেন, মানে বারাসাত, বনগাঁ, হাসনাবাদ যে কোনো ট্রেন ধরলে দমদম ক্যান্টনমেন্ট নামলে উল্টো সাইডে 1 নম্বর প্ল্যাটফর্মে আমার দোকান। আর যদি বনগাঁ বা হাচেনা, হাসনাবাদ, বারাসাতে দেখতে আসে তো দমদম ক্যান্টনমেন্টে নামবে, 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদেরও একটা প্লেট খিচুড়ি দিয়ে দাও, একটু ট্রাই করি। আমাদের খিচুড়ির প্লেট চলে এসছে মাত্র 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 25 টাকায়। দুপুরে আপনারা পেট ভরে লাঞ্চ করতে পারবেন। জাস্ট দেখুন কোয়ান্টিটিটা খিচুড়ির, এই হলো কোয়ান্টিটি, এতটা কোয়ান্টিটির খিচুড়ি, সাথে আছে দুটো বেগুন ভাজা, আলুর তরকারি, আর সাথে আছে দুটো এই যে পাঁপড় ভাজা। জাস্ট দেখুন, যার দাম মাত্র 25 টাকায় পেয়ে যাবেন। খিচুড়িটা দিয়ে তো অসাধারণ স্মেল বেরিয়েছে, দুর্ধর্ষ, দেখেও বেশ লোভনীয় লাগছে, কতক্ষণে খাবো। আর গরম গরম খিচুড়ির স্বাদই একটা আলাদাই থাকে। এই হলো খিচুড়ি কোয়ান্টিটি, প্রচুর পরিমাণে দিয়েছে, একার পক্ষে এনাফ, 25 টাকায় যথেষ্ট বেশি দেওয়া হয়েছে এখানে। তো ট্রাই করে একটু দেখি। দুর্দান্ত স্বাদ, দারুণ লাগছে, দারুণ, পুরো মনে হচ্ছে কি এই পুজো আচরা বাড়িতে যেরকম পুজো টুজো হলে যেরকম খিচুড়িটা খেতে হয় না, সেম ওরকম লাগছে খিচুড়িটা, পুজোর বাড়ির স্টাইলে খিচুড়ি। খিচুড়ির স্বাদটা অনবদ্য, এটা কিন্তু আতপ চাল দিয়ে খিচুড়িটা তৈরি করা হয়। সত্যি
এত সুন্দর স্বাদ না, এরকম স্বাদের খিচুড়ি বহুদিন পর খেলাম। অনেস্ট রিভিউ, অনেক দিন পর এরকম একটা স্বাদের খিচুড়ি খেলাম। যেমন পুজোর বাড়িতে খিচুড়িগুলো যেরকম খেতে হয় না, ভোগের খিচুড়িগুলো স্বাদগুলো যেরকম হয় সেম ওরকম লাগছে খেতে। দারুণ টেস্ট, দারুণ। আর সাথে বেগুন ভাজাও দেওয়া হয়েছে, দেখেছেন আপনারা। এই হলো আলুর তরকারি, একটু তরকারিটা ট্রাই করে দেখে বলি কেমন খেতে। দারুণ খেতে, কুমড়ো আলু তরকারি দেওয়া, দুর্ধর্ষ লাগছে খেতে বলবো। অবশ্যই আপনারা আসুন, প্রোভাইড করে দিই আমরা, ডেসক্রিপশন বক্সে কোনো প্রবলেম নেই। লোকেশন অ্যাড্রেস তাও দিদির মুখ থেকে শুনে নিয়েছেন কিভাবে আসতে হবে, এসে জাস্ট একবার ট্রাই করে দেখুন। এত সুন্দর খিচুড়ির স্বাদ কোথাও পাবেন না, দারুণ লাগছে খিচুড়ির স্বাদটা, দারুণ। এই যে একটা সুইট পাঁপড়ও দেওয়া হয়েছে দুটো, দারুণ। খিচুড়িটা কমপ্লিট করি। যদি আজকের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের চ্যানেলটা বঙ্গাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট একটা এরকমই ধামাকাদার ব্লগ নিয়ে। তো টাটা।